তো এর আগের দিন আমরা অসহায়ের মতো ফর্ট্রেস খুঁজতে খুঁজতে নেদার এখানে আটকা পড়ে আছি কিরা, আমি একা হয়ে গেলাম। কেন কিরে কই তুই? হ্যালো, আরে গলিতে এই যে এদিকে দাঁড়া, আমি আসতেছি, ওয়েট কর। মানে ভাই, আমি বাড়ি বানাতে বানাতে বোর হয়ে বললাম একটু ঘুরতে নিয়ে যা, আবার সেই বোরিং কাজ কর্মই করা লাগছে। আমার জীবনটা বেদন আসলে। আসলে এটাই তোমার জীবন, আমার মতো মানুষের সাথে থাকলে যায়, কাজ করো কাজ করো কাজ করো কাজ করো। আমি আর থাকতে চাই না পৃথিবীতে, বিদায় পৃথিবী। ওকে চলো। আরে লাফালাফি করার জন্য পারফেক্ট একটা জায়গা, ওয়াও ভালো তো। তোমার মতো মানুষের জন্য পারফেক্ট। আরে হ্যাঁ, মরার জন্য পারফেক্ট। কইও গেলাম দেখলা। ও আবে টারজান, দাঁড়া বাপ, দাঁড়া ভাই, দাঁড়া এই দাঁড়া বাপ, দাঁড়া আমার নেই মোটো তারা। এ আর ঠিক আছে, পারফেক্ট, পার হয়ে গেছি, পার হয়ে গেছি। কই তুমি আসো? মানে তোমার তোমার জীবনে অনেক অনেক ও কি সুন্দর, বুঝছো? এই জন্য তুমি ট্রিপল এর স্টুডেন্ট, বুঝছো না? কোন দিক দিয়ে যাইতেছে বাইরে ভাই, সিরিয়াসলি? হ্যাঁ, আচ্ছা, আমার কাছে মাত্র তিনটায় ব্লক আছে, এবার আমার কিছু ব্লক ধার দাও, আমি আরো যাইতে চাই। এবার একটু ছড়েন এখান থেকে, আরো নয়টা আছে, মানে আমার তো এখন আমার কামাল দেখানো বাকি। আমার একটু ভাঙতে দাও না, তুমি একা ভাঙবা? আমি ভাঙতে চাই, বাংলার মানুষ বাঁচতে চাই। আরে আমার মারতেছিস তা, আমার তুই আমার এখান ভাঙতেছিস তা, আমি এগুলা সুন্দর মতো ভাঙতে ভাঙ। যা 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 যা, ওকে ভাই, যা তুই ভাঙ এখন। আরে আমরা যে কোনো একটা দিকে যাইতেছি, জাস্ট কোঅর্ডিনেট বাড়াইতে বাড়াইতে বাকিটা ইতিহাস। আসলে একটা একটা কথা হইতেছে যে দুই তিনটা বায়োম ঘোরা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এইজন্য এই টোটাল। হ্যাঁ বলতেছিলাম, আমার মন বলতেছে কিছু পাবোই, দেখ লাভ পেয়ে গেছি। ঠিক আছে, এটা আমার মন বলতেছিল কিছু আমরা পাবো। একদম একদম, অনেক মূল্যবান জিনিস পাইছি তো এখানে। পুরো এলাকায় একটু লাভান ছিল না, খালি এখানেই ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, অনেক রেয়ার। আরে না, এটা খুবই মূল্যবান একটা লাভা। ঠিক আছে, এই লাভায় মনে করো ইভিলিসের ইভিলিসের লাভা। ও ভাই, ওই ইবলিসের লাভা কইতে কইতে লাভা চলে আইছে সামনে। বলছিলাম না, মন বলতেছিল কিছু একটা আছে এখানে লাভা আছে। আমি ব্লক নে রেডি থাকি, এনি টাইম লাভা আসলে তো সামনে ভাঙো, এটা ভাঙো, যাও। আসলে সামনে লাভা আসলে তাই এমনি ব্লক প্লেস করে দেব, তুই আর আসতে পারবি না, লাভায় পুরো তুই মরে যাবি। কি বুদ্ধি আমার, দেখছিস? সিরিয়াসলি, ও হট টুরিস্ট ডেস্টিনেশন পেয়ে গেছি। এ ফর্ট্রেসের মধ্যে আমরা, ওয়েট, আরে ফর্ট্রেস না এটা, তা হট টুরিস্ট ডেস্টিনেশন। আমরা সবগুলা বায়োম ঘুরে ফেলছি, লল, ইয়ে নেদারে সব বায়োম ঘুরে ফেলেছি কাকা। মাত্র পাঁচটা বায়োম থাকে, ইয়া। এরে কোন বায়োম আছে এখন? আমরা আই থিং আশেপাশে কোন ইয়ে বায়োমটা বাদ ছিল, ওটার নাম কি জানি, স্যান্ড ভ্যালি, এটা এটা সোল স্যান্ড ভ্যালি, লল। আমরা সোল স্যান্ড ভ্যালিতে আসি। এই দেখো ফোর্টেস পেয়ে গেছি, লল। কই ফোর্টেস কই? এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, আমার গামা অন করতে হবে, মনে হচ্ছে অন্ধকারে কিছু দেখতে পারি না। এ পেয়ে গেছি, দাঁড়াও দাঁড়াও, জাস্ট ও ভাই, দাঁড়াও দাঁড়াও, এই ভেঙ্গের মধ্যে ঢুকবো। ঢুকো ঢুকো ঢুকো, অ্যাচিভমেন্ট কই? ইয়ে হয় না কেন, অ্যাচিভমেন্ট কই? অ্যাচিভমেন্ট দাদা, এই অ্যাচিভমেন্ট কই কাকা? বদমাশরা, অ্যাচিভমেন্ট দাদা, চলো উপরে, চলো উপরে যাইতে হবে, দাঁড়াও। ও চলো, আরে ব্লক প্লেস করে উপরে চলো। আরে কই, ওখানে ভাঙতে ভাঙতে যা ভাই, সাইড দিয়ে পুরো ঢুকো। ও তাও ভালো বুদ্ধি। কই কই কই, অ্যাচিভমেন্ট কই? আমার তো আর একটু ওয়েট, আর ভাঙতে হবে। ইয়া এই দিয়ে দিছে তোমারে, দাঁড়াও তোমার অ্যাচিভমেন্ট দিয়ে দিছে, ওয়েট। অবশেষে আমরা পাইছি একটা ফটা টেরেস খুঁজে, যাই হোক আমারও দিয়ে দিছে ফটা টেরেস। আর অন্ধকার অন্ধকার সব, মি হেল্প ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি জানি তুমি আমার হেল্প করবা। নাই চলে আসছি আমরা, অবশেষে চলে আসছি ফটা টেরেসে, যাই হোক। তখন আমরা ফটা টেরেসে যে, হ্যাঁ ফটা টেরেসে যখন আমরা কি করব, লুট করব। আচ্ছা এখান থেকে বেসিক্যালি আমাদের লাগবে কি কি জিনিস তাই বলো? এখান থেকে আমাদের লাগবে হচ্ছে ব্লেজ, ব্লেজার স্পনার খুঁজতে হবে একটা, যেখানে আমরা পরবর্তীতে আই থিঙ্ক ফার্ম বানাবো ড্রাগন মারার পর। হ্যাঁ আচ্ছা, এদিকে কিছু না, এদিকে যাও না, এদিকে আসো, কিছু না এদিকে, আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টর্চ নাই, লাভায় ফলাবে না এখানে। আমি রিচ কিড, এজন্য আমার কাছে টর্চ থাকে না। চলো এবার চলো। আরে বেচারা পানিতে লাভাতে এমনি ডুবে মরতেছে, মাঝে মাঝে একটা দুটো মানুষের মরা উচিত। আমি লাভায় ডুবে, মানে তোমার কথা বলতেছে। এক্সকিউজ মি, আসো আসো, এদিকে আর একটা রাস্তা, এদিকে কিছু নাই। ওকে, এই কেমন রাস্তা রে ভাই, সি ইউ লেটার, কিছুই নাই এখানে, বাদ দাও, আমারে আটকাই দিও না, আমি ভালো ছেলে, আমারে নিয়ে যাও, আসো চলো না। মাঝে মধ্যে এরকম একটা দুটো মানুষকে আটকে দেওয়া উচিত। ডালে কই যাবে এবার, এদিকে কিছু আছে কিরে ভাই? কোন দিকে কিছু না, এ কেমন বিচার, এদিকে আসো, যেতেছে আমাদের সাথে, চলো এদিক থেকে আমরা আসছিলাম। ইয়া
কিধার কিধার এ এদিকে কিছু আছে বলে মনে হইতেছে হ্যাঁ নিচে আমার রাস্তা আছে নেদারট পেয়ে গেছি নেদারট পেয়ে গেছি ও নাইস 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 সব নিয়ে নাও সোসেন শুদ্ধ নিয়ে নাও চাষবাস করে দেব এটার ফার্ম আমি বানাবো নিজের হাতে আচ্ছা ঠিক আছে না পা দিয়ে বানাও হাত দিয়ে বানানোর দরকার নেই হ্যাঁ তাও করা যায় মানে এমন একটা ভাব যে হাত ছাড়া বানানো যাবে না আচ্ছা চলো এইদিকে এদিকে কি আছে এই এদিকে আল্লাহ এদিকে আসো পিছে আসো পিছে আসো এদিকে লুট আছে আমি জানি আরে আসো আরে আরে সেম টু সেম দুইটা পাশাপাশি কেমনে আরে চাঁদের মেয়ে জোসনা বেদের মেয়ে সবাই জোসনা আসো জোস জোস আমরা জোস আয়রন পাইছি আর গোল্ড পাইছি এবার কিছু এবার আরে এগুলো নিলে না কেন ওগুলা তুমি ভাঙবা ওগুলা তোমার ভাঙতে দিয়ে আসছি আমি মানে হর্সের আর্মর পাইছি একটা এক এক আই লুট করতেছে আমার রাইকে কেমন বেদনা মানে এই কেমন বিচার মানে কিছুই নাই সব এক এক আই লুট করে ফেলতেছে আমারে দেখতেও দেয় না আরে নাই কিছু দিকে আছে এই পাশে যাওয়া যাবে ওই টয়েট থামো হ্যাঁ সিক্রেট রাস্তা খুঁজে এইখান দিয়ে আসলাম লল কত কয়টা রাস্তা হ্যাঁ এদিক থেকে আসলাম লল এদিক আসো এদিক আসো এদিক আসো এদিক দিয়ে যাই অন্ধকার লোকের বাড়ি চলে যাইতেছি আমরা আসো এখানে আসো আরেক দিকে যাই উল্টা দিকে যাই এই পাশে আসো এই তো চেস্ট পাইছি নাইস ব্যালকনি আরে স্যাডেল পাইছি নাইস নাইস আর আমি আর্মর পাইছিলাম যা একটা ঘোড়া টেম করা হবে না হ্যাঁ সোর্ড পাইছি একটা সোর্ড নিয়ে নিই আমার সোর্ডই খুব দরকার আছে চেস্ট 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 পেয়ে গেছি আমি একটা চেস্ট আরে সোর্ড পাইছি ঘোড়া আর্মর পাইছি আরে ঘোড়া ঘোড়া এটা নিয়ে নাও ওকে চলো আমরা ঘোড়া টেম করব নেক্সট এদিকে রাস্তা মনে হলো উপরে ওই ব্ল্যাক 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 ওইটা আছে স্কেলিটনস স্কেলিটন কালালিট ও ওটা আছে কালালিটন ভাই ওই তো কালালিটন এই ডোন্ট বি রেসিস্ট সাদা লিটন আর কালা লিটন ওরা দুই ভাই এই সামনেটা ইয়ে নাকি এই ইয়ে পাইছি ও স্পনার ইয়া 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 স্পনার কই ওই দেখো কই স্পনার আমি তো স্পনার ও হ্যাঁ হ্যাঁ উপরে উপরে আরে এই উপরে উপরে চলো 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 ওটাই তো দরকার ছিল আর ব্লেজ মার বসো আরে যে এদিক থেকে ওঠার রাস্তা আছে না ওয়েট এখান থেকে ভাঙে চলে যাব আমি আরে কি আছে জীবনে যেখানে পাইছে ওখান দিয়ে ঢুকে পড়ো আরে ব্লেজ স্পন হয়ে গেছে অলরেডি মার মার ভাই 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 আর কাকা কইছে আসলো আরে কাকা আসতান কাইলা দিছি মাইরা কাইলা ওপস ও সরি এই আমার কাছে টেলিপোর্ট মারো টেলিপোর্ট মারো এখনই মরবো টেলিপোর্ট তাড়াতাড়ি টেলিপোর্ট হ্যাঁ ঠিক আছে ব্লেস ডট আমি আমি পাইছিলাম প্রথমে ওকে নাইস দাঁড়াও দাঁড়াও আমি আগে হেলথ চেক ওভার করে নিই ওয়েট ব্লেস ডট কটা লাগবে আমার বেশি না আপাতত কয়েকটা নিয়ে যাই পরে আস্তে আস্তে আমরা আরো করব দাঁড়াও দাঁড়াও ওদের সাথে আলাদা একটা সাক্ষাৎকার করতে হবে আমাদের ওয়েট ওইটা আমি একটা ভালো দিকে সোর্ড বানাই নি আমার সোর্ডের অবস্থা খারাপ এদিকে কালা স্কেলটন মারি আমি যদি একটা দুটো মাথা দিয়ে দেই বলা যায় উদারি মেরে দেব দেখা গেল বলার নাই কিছু আর আচ্ছা ব্লেস রড আমাদের কয়টা লাগবে বললা পাঁচটা পাঁচটা হলে হবে আচ্ছা দাঁড়াও এবার যে পাঁচটা নিয়ে নেবো তারপর আবার আসবো আমরা একদিন নেদারে আবার আসিবো ফিরে নেদারের তীরে যাই হোক চলো এই কোঅর্ডিনেটটা আমাদের দেখে রাখতে হবে বিকজ নেক্সট টাইম এখানে আমরা লিখে রাখো কোঅর্ডিনেটটা ইয়া এখানে নেক্সট টাইম আমরা একটা ফার্ম বানাবো ওরা আমি ওদের ঘুষি মারছি কিন্তু ওরা আমার আগুন মারতে পারে না আমি বের হয়ে গেছি ওকে পেয়ে গেছো পাঁচটা আর একটু যাইতে দাও আর একবার ঢুকতে দাও ভেতরে আমার খালি ব্যাস সেল বাড়ায় নিছি আরে সব ঘুষি মেরে 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 দিল আমারে আরেকবার দাঁড়াও আর একটা সাবাস ব্লেস পাইছে একটা ওকে মারো আমার সাতটা হয়ে গেছে আচ্ছা কিছু সোল স্যান্ড নিতে চাই আমি বুঝছো যাতে নেদার ফার্মটা বড় করতে পারি না বেশি নাই আমাদের কাছে মাত্র আমার কাছে 10টা মাত্র আর কিছু সোল স্যান্ড আমার কাছে 30টা আছে তারপরে সব আটু নি ও 30টা আছে 40টা একটা ফার্ম হয়ে যাবে মোটামুটি ভালোই চলো দাঁড়াও মারামারি করতে করতে মারামারি করতে করতে হ্যাঁ মরে গেছি আগুনে দাদারে মরে গেছে চলে আসো দাঁড়াও আমি মারবো এদের আরেকবার এই তো এ ভাই কতগুলো স্পন হইছে রে সব মিলে তোমার রন্টে ফন্টে একদম পুরা আরে ভাই রে ভাই
থাক ভাই, এতে এতে ভালো ছিল স্পন এমনি মরা ভাই, নাইস নাইস নাইস, ভালো ছিল নেদার যাত্রা আমাদের, খুব ভালো ছিল। তো আর যাবা আমার সাথে ঘুরতে কখনো? না ভাই থাক, আমার স্বাদ মিটে গেছে। মজা পাইছো ঘোরাঘুরি করে? মজা পাইছো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, ভাই না। ওকে যাই হোক, তোমাদের আজকের ভিডিও পর্যন্তই থাকুক, এরপর আমরা নেদার যেসব জিনিসপত্র পাইছি ওগুলোতে ফার্ম ফার্ম বানাবার ট্রি হাউস এবার বানাইতেই হবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।